হ্যালো, আসসালামু আলাইকুম। আর সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি আজকে একটা মজার জিনিস বানাতে যাচ্ছি, মজাদার। এটা আমি ছোটোবেলায় নানু বানাতে দেখেছি। নানু সবসময় বোতলে করে রেখে দিত লেবুর আচার, কিন্তু আসলে অনেক দিন আমি চিন্তা করতেছি বানাবো, কিন্তু আমার বানানো হয়ে ওঠে না। এখন আজকে মনে হচ্ছে বানাতে, আজকে যাই দেখি লেবু অল্প। তাহলে তারপর মনে করলাম যা লেবু আছে তা দিয়েই বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। এখন লেবু নিয়ে বসে গেলাম, আর এই যে এখন লেবুগুলি কাটা হচ্ছে, এগুলি লেবুগুলো একটু মানে অনেক খাওয়া হয়ে গেছে, আমরা অনেক লেবু খাই করোনার কারণে, তারও বেড়ে গেছে। চা সাথে, হলুদ চার সাথে, সব কিছুর সাথেই লেবু খাই। এখন যদি যা লেবু আছে তাই দিয়ে দিই। আর আমার পাঁচফোড়ন লাগবে, শুকনো মরিচ, গুঁড়া মরিচ, সরিষার তেল। আইটেম জিনিস অনেক কম লাগবে, কিন্তু খুবই সহজ। লেবুটা কাটতে সুবিধা হলো বটি দিয়ে একদম ইয়ে করে কাটা যায়। একদম বটি নিয়ে বসে গেলাম। এভাবে করে ফার্স্টে লেবু দুই পাশ কেটে নিয়ে তারপর মাঝখানে টুকরা টুকরা করতে হবে। আর লেবুটা একটু কয়েকটা পাকা ছিল, কয়েকটা কাঁচা ছিল, লেবু আরও অনেক আছে, কিন্তু ওগুলি মনে হচ্ছে একটু তিতা লেবু হবে, যেগুলি চামড়া মজা হবে এগুলি নিলাম। এগুলি করে কেটে আমি এখন মাখাবো। লেবুগুলি কেমন করে কাটা হয়েছে, একটু বড় বড় একটা পিস নিলে খাওয়া হয়ে যাবে। পাঁচফোড়ন এখানে আমি একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়নটা যত দেওয়া হয় তত মজা হয়, তাও এখানে মনে হয় আমি একটু বেশি পরিমাণ নিয়ে ফেলেছি। আর এখানে আমি অনেক মরিচ দিব, কারণ এটা খুবই মজা। একটা মরিচের লাল লাল হয়ে থাকবে মানে আচারটা। এখানে আমি দুই তিন চামচ মরিচ দিয়ে দেবো, এটা দুই চামচ দেবো। আর গুঁড়া মরিচ, চিলি ফ্লেক্স হচ্ছে আমার কাছে, ওইটাও আমি একটু দিব, ওইটাও আমি এক চামচ দিব। খুবই সোজা এবং খুবই মজাদার, মানে খিচুড়ির সাথে ইচ্ছা করলেই, ভাতের সাথে, যারা ভিটামিন সি মানে প্রচুর খায়। এখন তো করোনার মধ্যে সবাই ভিটামিন সি প্রতি একটু আকৃষ্ট থাকে। এটা ভিটামিন সিটা নষ্ট হবে না, চুলায় দেওয়া লাগবে না, কিছু না, ভিটামিন সিটা একদম ঠিক থাকবে। যেহেতু এটা আমার নানু করেছিল, এটা একটু আগের পুরানো রেসিপি, কিন্তু মানে এখনও এইরকম আচার মানে পেলে আমেরও আচার, এরকম শুকনো আচার করা যায় কোনো চুলায় জাল দেওয়া ছাড়া। কারণ ভিটামিন সি চুলায় জাল দিলে তো ভিটামিন সি গুণটা নষ্ট হয়ে যাবে, এখানে কোনো গুণ নষ্টই হবে না আমার মনে হয়, কারণ দেখেন আমি আরও মরিচ দিচ্ছি। এটা অনেক মরিচ, মরিচের ইয়ে মানে মরিচটাই হলো মেন, কারণ ঝালের তেলের সাথে যখন মরিচগুলি যখন হবে খেতে অনেক ভালো লাগবে। আমি তো বানানোর সময় খেয়ে ফেলেছি, এখনও আমার দেখে আবার মনে হচ্ছে যে সেই সময়তে যাই, মানে মানে দেখে আমার ইয়ে রাখতেছে। আর লেবু তো আমার খুবই পছন্দ, আমি তো লেবু পা এমনি গ্লাসে করে রস, খালি রসই খাই, আর ভাতের সাথে তো খাওয়া হয়, আর চায়ের সাথেও খাওয়া হয়। ভালো করে মাখাতে হবে, কয়েকটা লেবু
রস বের করে ফেলতে হবে, কারণ তেলে রসটা চামড়াটাও চামড়াটাও ইয়ে হবে। এখানে কোনো শিকা কোনো কিছু টক কিছু নেই, এটাতেই এটাতেই এটা দিয়ে আবার আমরা খিচুড়ি দিয়ে খাওয়া যাবে। আর যেহেতু আমাদের খিচুড়ি বেশি খাওয়া হয়, এখন আমি জারে নিয়ে নেব। এটা মানে আমার এখনো মনে আছে, নানু বাসে গেলে আমি বোতল থেকে বের করে করে আমি চিন্তা করতাম যে নানু লেবুগুলোকে এত নরম মানে নরম করে ফেলেছে কীভাবে। আসলে এগুলি তেলের মধ্যে রাখলে এমনি নরম হয়ে যায়, চামড়াটার ভিতরে ইয়ে তেল ঢুকে যায়। আর রোদে মোটামুটি একটু রোদে শুকালে এই চামড়াগুলি নরম হয়ে যায়, কিন্তু এটা রোদে শুকাতে হবে, মিনিমাম 4-5 দিন রোদে শুকাতে হবে। কড়া রোদ হলে 3 দিন হলেই হবে, আর যদি অল্প অল্প রোদ হয়। আমি এখানে ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য আমি আসলে এটা একটা বোতলের মধ্যে ইউজ করেছি, কিন্তু ঘানি ভাঙাটার একদম একদম কড়া একটা ফ্লেভার আসবে, ওইটা নর্মাল সরিষার তেলে আসবে না। এই যে আমার আচারটা রেডি হয়ে গেছে, এটা খেতে খুবই দেখছেন যে এটা